अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাহলে গাড়ি ডেলিভার হয়নি কেন? আমার আজ বিকেলেই গাড়ি লাগবে। জয় শ্রীকৃষ্ণ। ভাড়া ভাই এসেছে? আয় বাবা আয়, ওপরে গেছে এখনই। কোথায় যাচ্ছিস বাবা? মা দরকারি কথা আছে। এমন কি ব্যাপার হলো যে এক্ষুনি কথা বলতে হবে? কথা হলো সম্পর্কের আর দুটো পরিবারের মিলনের। মা, কাল বনরাজ গোয়েল তার পরিবারের সবাই এখানে আসছে বিভার বিয়ের পাকা কথা বলতে। বছরখানেক আগে ভাইরা ভাই বিবাহের কথা তুলেছিল ওর ছেলে সারাঙ্গের সঙ্গে। তো কাল যখন বিবাহের কথা পাকা করতে আসছেনি, তো ভাইরা ভাইয়েরও তো ওনার সঙ্গে কথা বলতে হবে। ওনাকে তো ওনার মেয়ের বিয়ের দায়িত্ব পালন করতেই হবে। কাল আবার আসব। জয় শ্রীকৃষ্ণ। সূর্য, এবার তুই আওয়াজগুলো বন্ধ করো। দেখো, তোমার এই আওয়াজে আমার বাচ্চারও প্রবলেম হচ্ছে। ভিতর থেকে লাথি মেরে মেরে বলছে, মা বদমাইশি কাকাকে থামতে বলো। বৌদি, ও লাথি মারছে না, ও ডান্স করছে। দুষ্টু ছেলে, আমার যে নাতি আসছে সে আবার না তোর মতো হয়। আরে দিদা, আমার মতনই তো হওয়া উচিত, একদম কুল রকস্টার টাইপ। যদি বিভাদীর মতন হয়ে যায় তাহলে দেখে নিও, সারা দিন কাজ আর কাজ। এমনিতে তোরল বৌদি, তোমার কি মনে হয় বিভাদী এই বিয়ের জন্য রাজি হবে? আমার তো মনে হয় না এই ব্যাপারে বিভাকে কেউ রাজি করাতে পারবে না। হ্যাঁ, বাবা আছেন যে রাজি করাতে পারেন, কিন্তু উনি এই ব্যাপারে থাকবেন না। আর একজন নিজে বিভা, যে নিজেই রাজি হতে পারে, কিন্তু ও তো রাজি হবে না। সেটা তো ঠিক কথা। আর ধরে নিলাম ও বিয়ের জন্য রাজিটাও হয়ে গেল, কিন্তু ও তো বিয়ের পরেও সারাদিন ধরে কাজ করবে, আর ধীরে ধীরে দেখো নিজের হাজবেন্ডকেও একটা এমপ্লয় বানিয়ে দেবে। আরে তুই চুপ কর, রাখ তোর ভবিষ্যৎবাণী, যা লক্ষ্মীকে ডাক আর বল তোরালের জন্য শরবত নিয়ে আসতে। লক্ষ্মী, ওই তোরাল বৌদি আপনাকে ডাকছেন। আজকে আমি এটা জেনেই ছাড়ব যে লক্ষ্মীর নাম করে এ কোন মেয়ে আমাদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। হেমি, কি হয়েছে খেমি? হ্যাঁ, একটা চাকরের পিছনে পিছনে কেন যাচ্ছিলে, তাও আবার লক্ষণ রেখা পেরিয়ে? কি হয়েছে এটা? কি? হ্যাঁ, কিছু গন্ডগোল মনে হচ্ছে, ওই লক্ষ্মীকে না সন্দেহ হচ্ছে। চাকরের ওপর সন্দেহ? আরে খেমি, কি হয়েছে এটা কি তোমার? হ্যাঁ, কেন নিজের মাথা খারাপ করছো একটা ফালতু লোকের পিছনে? কারণ একটা কাজের লোক আমাদের পিছু নিয়ে মন্দির অবধি গিয়েছিল, যেখানে বাবা অর্জুনের জন্য পুজো করছিল। আমি যখনই ওই কাজের মেয়েটাকে প্রশ্ন করলাম, ও সেখান থেকে পালিয়ে গেল। আর সেই কাজের মেয়েটাই আমাদের বাড়িতে 24 ঘন্টা ঘোমটা দিয়ে থাকে, যাই প্রশ্ন করি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বা না করে জানায়। আর শুধু তাই নয়, ওই দিন বিভার অনুষ্ঠানের সময়েও আমি বাবার রুমের বাইরে ছিলাম, ওখানে একটা নূপুর পেয়েছিলাম যেটা সন্তর নূপুর ছিল। সেই নূপুরের জন্যই আজকে মন্দিরে এত কাণ্ড হলো, একদম ওরকম নূপুর লক্ষ্মীর পায়ে ছিল। আমি জিজ্ঞাসা করলে ও পালিয়ে যায়,
এই সব কিছুতে মনে হচ্ছে লক্ষ্মী হয়তো সন্তু নয় তো। এই কথাটা তো তুমি আমাকে আগে বলতে পারতে খেমি। তোমার এই সন্দেহ আমি এক্ষুনি দূর করছি। এই লক্ষ্মী, লক্ষ্মী, এদিকে আয়। আচ্ছা, নিজেকে কি দেবী লক্ষ্মী ভাবিস নাকি? তুই স্থাপন করতে গেছিলি নিজেকে নিজের আসনে, হ্যাঁ? কেন ওখানে গিয়েছিলি বল? আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি। যাওয়ার আগে কাউকে জিজ্ঞাসা করেছিলি? হিতেন, তোরাল বা বাড়ির কাউকে কি জিজ্ঞাসা করেছিলি? বোবা কালা নাকি? প্রশ্ন করছি, উত্তর দিতে পারছিস না? আরে বল না, কেন গিয়েছিলি মন্দিরে? ওইভাবে বলবে না পিসি। এদিকে আয়। বল কে তুই, এখানে কেন এসেছিস? হ্যাঁ, কার খোঁজ নিতে এসেছিস? মন্দিরে কেন গিয়েছিলি? কি করতে এসেছিস এই বাড়িতে বল? এইভাবে শুনবে না ও। তোলো ওর ঘোমটাটা, তোলো। আরে তোল না ঘোমটা, তোল ঘোমটা। শুনলি না তুই? খোল ঘোমটা। মন্দিরে কেন গিয়েছিলি? হ্যাঁ, পূজো করার জন্য। তোদের মতো মানুষ না? ব্যাস খেমি, এই নাটক আমি অনেকক্ষণ ধরে দেখছি। আমি তো শুধু লক্ষ্মী, তুমি গিয়ে নিজের কাজ করো। ও গরিব, এই বাড়িতে কাজ করে বলে তুমি ওর সঙ্গে যাইছে তাই করতে পারো না। হিতেন, খেমি, তুমি ওই হিতেনের কথায় কিছু মনে করো না, যা ইচ্ছা তাই বলে দেয়। তোমার সন্দেহ দূর হয়েছে তো? ব্যাস, সামান্য একটা চাকর, তার ঘোমটা তুলেছো তুমি, আর কিছু তো করনি।